আপনারা হরিণাকুণ্ড সাবজোনাল অফিস অভিযোগ কেন্দ্র ম্যান ফর ম্যান মানুষ মানুষের জন্য এই কথাটা আমরা মুখে বললে আসলে বাস্তবে কতটা সত্য এটা আমরা এখন দেখব আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বিদ্যুৎ বিলের কাগজ অনেকগুলোই কাগজ আছে তো আসলে এর একটা উদ্দেশ্য আছে তো প্রথমে আমি একটা বিদ্যুৎ বিলের কাগজ আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আসলে এপ্রিল মাসের আজকে এই বিলটা আমরা হাতে পেয়েছি তো আমি আশ্চর্য হয়ে গেলাম এই বিলটা দেখার পরে এখানে আসলে বিল প্রস্তুতের তারিখ 19/4/2020 এপ্রিল মাসের বিল এই মাসে এই বিলটা দেওয়া লাগবে আর বিল পরিশোধের তারিখ 08/05/2020 এটা হচ্ছে মিটার নাম্বার 1176 মিটার নাম্বার 1176 এখানেও মিটার নাম্বার 1176 তো 1176 মিটার নাম্বারের আজকের এই যে বর্তমান ইউনিট 31 মানে 3165 3165 এখন আমরা মিটারে যদি যে দেখি তাহলে পরে দেখা যাচ্ছে 3095 তো আসলে এখানে 70 ইউনিট বেশি কিন্তু এই বিলটা লিখে নিয়ে গিয়েছে 20 দিন আগে প্রায় 20 দিন অথবা আজকের দিন থেকে অনেক দিন আগে বিলটা লিখে নিয়ে গিয়েছে তারপরে 70 ইউনিট এখানে বেশি লেখা আছে আসলে এই যে ভয়াবহ দুর্যোগ এই দুর্যোগের মধ্যে যেখানে সরকার বলেছে যে বিদ্যুৎ বিল আসলে 3 মাসের জন্য দেওয়া লাগবে না সেই ক্ষেত্রে মিটারে যদি এইভাবে লেখে লিখে যদি বিলটাকে এভাবে বেশি করে নিয়ে যায় তাহলে আসলে সাধারণ মানুষ জনগণ কি করবে ঠিক আছে তো এখানে পরবর্তীতে আমরা আরেকটা মিটারের কাছে আসলাম আসলে এখানে যে বিদ্যুৎ বিলের কাগজটা আছে তো এখানে দেখা যাচ্ছে যে 1198 নম্বর মিটার আর এখানে বর্তমান ইউনিট 180 তো এখানে আমরা দেখি 1198 নম্বর মিটার এখানে বিল আসলে বর্তমান ইউনিট আছে 116 তো 116 তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই বিলটা আরো আগে লেখা কিন্তু বর্তমান বিলের সাথে ওখানে মিটারের কোনো মিল নাই তো আসলে যদি এইভাবে লিখতে থাকে মিটারের বিলগুলো 64 ইউনিট বেশি আজকের দিনে 64 কিন্তু বিল তো আজকের থেকেও আগে লিখে নিয়ে গেছে এই বিলটা আজকে আমরা হাতে পেয়েছি তো এইভাবে যদি বিল আসলে লিখতে থাকে তাহলে পারে মানুষের অবস্থা এখন যেহেতু করুণ অবস্থা তো সেই ক্ষেত্রে আমরা মিটারের মালিকের সাথে কিছু কথা বলতে চাই দেখি তার মতামত কি 64 ইউনিট বেশি লিখে আসলে মানুষ মানুষের জন্য যারা আমাদের এই শ্রমজীবী মানুষের কর নিয়ে ভ্যাট ভ্যাটের দ্বারা পরিচালিত হয় বেতন পায় তারা কেন এই শ্রমজীবী মানুষকে এইভাবে ঠকেবে আসলে আমি এটা জানতে চাই তো আমি কথা বলছি একজন ভ্যান চালকের সাথে যার যে মিটার হ্যাঁ ভাই যে আপনার আপনার বিদ্যুৎ বিলে 64 ইউনিট আসলে বেশি লিখেছে এই বিষয়ে আপনার মতামত কি মতামত এখন সামনে মাসে বিল উঠেছিল হলো 420 টাকা সামনে মাসে আর এই মাসে বেশি বিল এটা তো মান মানতে এই মাসে তো গাড়ি মারি চালাই না তো গাড়ি বাড়ি পড়ে 10-15 দিন গাড়ি খেজে আছে গাড়ি চালাতে যায় না আমরা যারা কর্মকর্তা রয়েছে বিদ্যুৎ অফিসে কাজ করছে তাদের দায়ভার দেবো কারণ তারা হচ্ছে যাদের বেতন নিয়ে চলে এইসব শ্রমজীবী মানুষের বেতন নিয়ে চলে তাদেরকে ঠকাচ্ছে আসলে তাদের উপরে কি করছে তাদের উপরে অবিচার করছে তো সরকারকে বলবো আমরা যাতে এই বিলগুলো এই করোনা ভাইরাসের ভিতরে এই বিলগুলো কি করে আমাদের এই বিলগুলো আসলে যাতে গরিব মানুষ বিলগুলো না দিতে হয় এই কারণে এই বিলগুলো মাফ করে দেওয়ার জন্য আমি সরকারকে অনুরোধ করব ঠিক আছে তো আরো কিছু মিটার আমরা আসলে দেখবো যাওয়া যাক দেখা যাক কি অবস্থা হয় তো আমরা আর একটা মিটারের কাছে আসলাম এই মিটারের আসলে মিটার নাম্বার হচ্ছে 1186 এখানে আমাদের বর্তমান ইউনিট আছে 5530 অর্থাৎ 5530 তো আর এখানে 1186 মিটার নাম্বার আর আমাদের এখানে বর্তমান ইউনিটটা আমরা দেখি কি অবস্থা চলে গেছে মিটারে বর্তমান ইউনিট 5491 তো মোটের পরে 39 ইউনিট আসলে বেশি লিখেছে কিন্তু মিটার তো আজকের হিসাব করছে আজকে আমাদের বিলটা আসলে আমাদের কাছে পৌঁছেছে আজকে আমরা হিসাব করছি বিল তো লিখে নিয়ে গেছে আরও 7-8 দিন বা কিছুদিন আগে লিখে নিয়ে গেছে মিটারটা আসলে অনেক কারেন্ট পড়ার পরে চলার পরেও এখনও কাগজের সমানে আসলে কি আমাদের ইউনিটটা আসেনি বেশি আছে 39 ইউনিট তাই যে মিটারের মালিক আমি তার সাথে একটু কিছু কথা বলি তার মন্তব্য জানতে চাচ্ছি যে আপনার এই যে বিদ্যুৎ বিলের এই যে ইউনিট বেশি লিখেছে এই বিষয়ে আপনার মন্তব্য কি আমার তো বিল ওঠে 400 থেকে 450 কিন্তু কি আগে উঠেছে 590 টাকা কিন্তু এবার আছে 702 টাকা এর আমরা তো এখনো চেক করে দেখিনি তো চেক করার জন্য আপনাদের উপরে আমরা ভাড়াপন দিচ্ছি চেক যখন করছেন প্রত্যেকটা বাড়ি বাড়ি যে চেক করে দেখে যদি এর একটা প্রতিকার করা একটা ই করার দরকার
কারণ আমরা তো চাচ্ছি যে আমরা এর প্রতিকার করিনি, এ পর্যন্ত প্রতিকার বা করা হয়নি, যাচাই বাছাই করা হয়নি, তারা লিখে নিয়ে যায়, যাচাই বাছাই করে আপনারা যখন আসছেন এর একটা প্রতিকার করার অবশ্যই প্রয়োজন। বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের সাথে কথা বলবো, দেখা যাক তারা কি বলে। দেখি ফোনটা দাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান, কেমন আছেন? আপনারা হরিণাকুণ্ডু সাবজোনাল অফিস অভিযোগ কেন্দ্র? ভাই এই যে আমাদের একটা মিটারের সামনে আমরা দাঁড়ায় স্যার বিদ্যুৎ বিল নিয়ে, ঠিক আছে? তো এই যে বিদ্যুৎ বিলে মনে করেন গত যে আপনারা বিদ্যুৎ লিখে নিয়ে গিয়েছেন বিল, তো 3165 বর্তমান থাকবে, এটা হচ্ছে 7/4/2020, কিন্তু মিটারে 3095 আছে, মিটারে 3095 ইউনিট আছে। এখন তো 20 দিন পরে ইউনিট পুড়েছে, চলার পরে মিটার এখনো মনে করেন বর্তমান আপনাদের যে কাগজে যেটা লেখা রয়েছে 3165, সেটার সাথে তো মিটারে এখনো কোনো মিল নাই। 70 ইউনিট মনে করেন বর্তমান আজকের দিনে বেশি আছে, কিন্তু 20 দিন আগের হিসাব করলে তো আরো বেশি। ভাই আমার কাছে প্রায় 10টা কাগজ আছে, 10টা কাগজে বেশি লেখা। আনুমানিক বিল তো করার কথা না, আনুমানিক বিল করবে কেন? প্রত্যেকটা বিল যদি এভাবে আনুমানিক করে তাহলে তো হবে না। আমার তো মনে হয় আপনাদের সেই কর্মচারী যারা বিল লেখে বা বিল পাঠায় দিয়ে যায় তারা তো মনে হয় ছুটিতে আছে। কাজে থাকলে তাহলে আনুমানিক লেখে কিভাবে? হ্যাঁ কারেন্ট বিল দিয়ে আসতে হয়, ঠিক আছে, কিন্তু এত বেশি তো লেখার কোনো কথা নেই, ঠিক আছে? আপনারা সরকারের লোক, আপনারা কাজ করছেন, ঠিক আছে, তো আপনারা হচ্ছে এইভাবে কিভাবে করবেন, আনুমানিক করবেন কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে যে বিল লেখে তার নাম্বারটা একটু দেন, না হলে পরে যে বিল বানায় তার নাম্বারটা দেন। জি তাহলে আমরা কি কার সাথে কথা বলবো? না অফিসে যাবো কেন, এত বিল নিয়ে প্রত্যেকটা বিল এমন সমস্যা করেছেন, ঠিক আছে? না আপনার অফিসে তো যাবো, কিন্তু আপনাদের লোক যদি এসে এখানে লিখে নিয়ে যায়, যদি লোক কাজেই থাকে তাহলে পরে কেন আনুমানিক লাগবে বা অফিস থেকে কেন লিখে দেবে? আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ওকে ঠিক আছে। তো আমরা এ পর্যায়ে এখন আমরা একজন ব্যক্তির কাছে যাচ্ছি তার মন্তব্য জানার জন্য। ভাই এর নাম কি? আমি মেহেদি হাসান। এই মাস্টার ফিলে কথা বলে ভালো হয় একটু, থাক সমস্যা নেই। আমরা এই যে বিলগুলো যে সমস্যা দেখতে পাচ্ছি, কোনোটা 40 ইউনিট, কোনোটা 80 ইউনিট, কোনোটা 28 ইউনিট, কোনোটা 70 ইউনিট, আসলে কোনোটা বেশি, এইভাবে এ বিষয়ে আপনার মন্তব্য কি? আপনি তো মিটারের সাথে ছিলেন, ঘুরে ঘুরে দেখলেন, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আসলে আমি আপনার সাথে অনেকবারই যে দেখলাম বিল, প্রত্যেকটা বিলে কিন্তু বেশি, মানে বেশি বলতে অনেক বেশি, কিছু আছে 39, 70, 80 ইউনিট করে বেশি। আর প্রত্যেকটা বাড়িতে যে দেখলাম তাদের কেউ শ্রমজীবী, কেউ ভ্যান চালায়, কারো আছে চায়ের দোকান, কিন্তু আমাদের বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী এখন প্রত্যেকটা চায়ের দোকান বা ভ্যান চালকদের কিন্তু বারণ করে দিয়েছে তারা দোকান বন্ধ রাখবে বা রাস্তায় ভ্যান নিয়ে বেড়াবে না। কিন্তু এইভাবে যদি বিল আসে তাহলে এই সাধারণ জনগণ কি করবে? তো আমরা চাচ্ছি যেখানে সকলের কর্মসংস্থান বন্ধ রয়েছে, তো আমাদের যুব সমাজ যারা আছে তাদের দাবি যে এইটা খুব দ্রুত সমাধান করতে হবে, না হলে এই সাধারণ মানুষের এই বিলটা মওকুফ করে দেওয়াই ভালো। আর যারা যে বিদ্যুৎ বিলের অফিসে চাকরি করে আসলে তাদের বেতনটা তো আসে সাধারণ মানুষের সেই ভ্যাট থেকে, সাধারণ মানুষের ভ্যাট থেকে, মানে আমরা যে কাজ করি এই ভ্যাট থেকে তো পাই, বেতন পাই, তো তারা কেন মানে এই ধরনের কাজ করবে? সবসময় গরিব না নিপীড়িত নির্যাতিত হয়েছে,
প্রধানমন্ত্রী দু এক মাস বাকি হলেই মানে আসে ঘাস ঘাস করে লাইন কেটে দেবে, কথা বলার কোনো সুযোগ নেই। তা বেশি কিছু বলবো না, সর্বোচ্চ কথা বলতে চাই যে এই যে বিলগুলো না দেখে শুনে তাদের তো দায়িত্ব দেখেছে এইগুলো করার জন্যই, তো এইগুলো এমনভাবে আন্দাজে লাগবে, এগুলো মিটার চেক করবে এবং সুন্দরভাবে দেখে শুনে ভালোভাবে লাগবে, যাতে তাদের অফিসিয়ালও কোনো সমস্যা না হয় এবং সাধারণ মানুষও যাতে এতে 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 এর থেকে ক্ষতিগ্রস্ত না হয়। এখন এগুলো এরামপালি বেশি লিখেছে, তারপরে বিল পরিশোধ করতে হবে। বিল পরিশোধ এখন খায় না খায়, দিন মজুর খেটে খাওয়া মানুষ আমরা সবাই, গরিব মানুষ কর্ম করে খাই, কিন্তু এখন কর্মস্থল তো সবকিছু বন্ধ, তা বন্ধ থাকার পরও তারপরে এখন যে বিল দিয়ে গিয়েছে বিল তো আমাদের দিতে হবে, না হলে এক মাস পর দুই মাস পর এসে তো লাইন কেটে দিয়ে চলে যাবে, কেন কোনো অজুহাত শুনবে না। মানে প্রথম তো সর্বপ্রথম সে কথা বললাম আমি যে ওদের পাওয়ার মনে হয় অনেকটাই উপরে, তা আমরা বেশি কথা শুনে খুবই ভালো লাগলো। তো সর্বোপরি আমি বলতে চাই যে জনসাধারণ যেহেতু এখন সবাই কর্মক্ষম অবশ্য আসলে কর্মহারা, মানে যারা কর্ম করতো তারা আসলে এখন কর্ম করতে পারছে না, তো সরকারকে একটা অনুরোধ, জনসাধারণের মুখের যে বক্তব্য তাদের দাবি যে আসলে এই দুর্যোগের ভিতরে বিদ্যুৎ বিলগুলো যেন সরকার মকুব করে দেয়, যাতে প্রত্যেকটা বাড়ি যাদের আসলে নেয়ার মতো না দেওয়ার মতো না যারা একদমই পারবে না তাদের থেকে আসলে বিদ্যুৎ বিলগুলো যেন মকুব করে দেয়, এই দাবি আমরা রাখছি সরকারকে, সরকারের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায় যেন দেখতে পারে সর্বোচ্চ কর্মকর্তা কর্মচারীরা। সেই জন্য আমরা চাচ্ছি ভিডিওটা আপনারা বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং এবং আমাদেরকে শেয়ার করে হেল্প করবেন। তো এখানে আমাদের কথা শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।